এবার শুরু হবে রাজা রানী রোমিও জুলিয়েট কিংবা লায়লা মজনুর কাহিনী। ওদের সাথে আছি আমরা যারা প্রত্যেকে প্রতিদিন প্রেমে পড়ি। তাহলে সবাই একসাথে শুরু করি। আমি অপূর্বা। জয়। এপারে নতুন সোমো। জানি তো, জানিস যখন চল আজকে। আরে ধর, তুই জিনিস মাইরি। কিন্তু কেন? রাত্রিবেলা দুটো ছেলের সঙ্গে এইভাবে ডিঙিয়ে টিঙিয়ে। ঠিক আছে, চলে যাচ্ছি। এই তুই রাখুস। এলো মেলো কিছু ইচ্ছে ভেসে যাচ্ছে তোর হাওয়া। চান্স মারছিস? অপূর্বকে কেউ টাচ করলে মেরে পেছন গরম করে দেবো। ফার্স্ট নাইট ফার্স্ট কিস। তুই আমাকে ইগনোর করছিস কেন? লো, একদিনের পরিচয় সম্মুখে কিস করে ফেললি, তাই তো? হোয়াট? অপূর্বা আমার! ভাই আমি ঠিক করছি, কালকে কলেজে গিয়ে ওকে প্রপোজ করবো। তুই থাকবি তো আমার সঙ্গে? না, সম্মুখে ভালোবাসা যায় না, কারণ আমি তোকে ভালোবাসি। মনের বায়না কাছে আয় না। তুই জানিস তুই কি করছিস? ছেলেটাকে ভুলে যা। দাদা তুই গেছিস, কিছুই বাকি রইল না। আমি অপুকে ভালোবাসি। চুপ! বাড়িতে কেউ না থাকলে মেয়ে ছেলে ঢোকাচ্ছে, ভালোবাসি। তোকে বিশ্বাস করেছিল। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মা প্লিজ। কিন্তু আমি অপুকে না দেখে এখান থেকে যাব না। গুন্ডামি হচ্ছে, ছাড়। অপু! প্রেম আমার, তুই প্রেম আমার। বাবার হয়তো আপনার সাথে থাকতে হেব্বি লাগে, কিন্তু আমি আপনাকে বেরিয়ে দেবো। তুই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দুই ভাইয়ের সাথে আমাদের দুই বোনের বিয়ে হবে। তোর বিয়ে কালকে আমার সাথেই হবে। তুই অন্য কারোর সাথে বিয়ে করতে পারিস না। তোকে নিতে এসেছি অপু, আমাদের মাঝখান থেকে সরে যান। মা ঠিকই বলে, রাস্তার এক গুন্ডা ছেলেকে ভালোবেসেছি আমি। বল তুই আমাকে কখনো ছেড়ে যাবি না? যাবো না, কখনো ছেড়ে যাবো না।